হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজ সারাদিনের বাছাই করা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে রয়েছে আজকের সব থেকে বড় খবর, ভোট যখন দোরগোড়ায় তেমনই সময় ঝাঁপে পড়ছেন মোদী মমতা। একের পর এক উন্নয়নের ঝড়, অপরদিকে আবারও শিক্ষা চাকরি দুর্নীতি। একদিকে 36,000 চাকরি বাতিল, আর তাও এবার সংশোধন করে বললেন 32,000। বিচারপতি গঙ্গোপাধ্যায়, তারপরে হুলুস তুলুস কাণ্ড, আর এমনই সময় বিরাট বড় খবর, ববিতারও চাকরি বাতিল, ফেরাতে হবে 16,00,000 টাকা। অঙ্কিতার সেই চাকরি এবার পাবেন অনামিকা রায়। এ যে কি চলছে বাংলায়! একবার অঙ্কিতার টাকা পেলেন ববিতা, চাকরিও পেলেন, এবার সেই ববিতার চাকরি আবার পাবেন অনামিকা। এ যেন চাকরি রাউন্ড আকারে ঘুরছে বাংলায়। তবে দেখা যাক শেষ পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কি সিদ্ধান্ত হয়ে উঠে। আর এমনই সময় বাংলা জুড়ে একের পর এক কাণ্ড, অ্যাম্বুলেন্সের অভাব, ব্যাগে করে মৃত সন্তানকে নিয়ে যাওয়ার ঘটনা, এবার গোটা বাংলা তোলপাড়। এমনই সময় তদন্ত শুরু করছে এই ঘটনায় নবান্ন। এদিকে আবার তিহারে কেমন আছেন অনুব্রত, খোঁজ নিচ্ছেন দিলীপ ঘোষ। এবার কোন রহস্যের ইঙ্গিত, আর তার মাঝে এই চরম গরমের পর বেলা বাড়লেই তাণ্ডব, ফুসবে সমুদ্র, হুহু করে হাওয়া, প্রবল বৃষ্টির দুর্যোগের আশঙ্কা। একদিকে কালবৈশাখের তাণ্ডব, আর তার সাথে আবারও বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে গোটা বাংলা যেখানে হুলুস তুলুস কাণ্ড। আর এমনই সময় খবর, মঙ্গলবার এই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, আজ ফের বৈঠক কংগ্রেস নেতৃত্বের। আর একদিকে আবার অবাক কাণ্ড, ছাতনাতলায় ব্যাং বোয়ার কোণে বাচ্চে সানা, এদিকে আবার পাত পেড়ে ভোজের আয়োজন, বৃষ্টির দেখা নেই কোচবিহারে, প্রবল গরমে প্রাণ অষ্টাগত জেলাবাসীর। আর এমনই সময় বৃষ্টি চেয়ে ব্যাঙ্গের বিয়ে দিলেন গ্রামের লোকেরা। শুধু বিয়েই নয়, রীতিমতো পাত পেড়ে খাওয়া দাওয়া, মেনু ছিল খিচুড়ি তরকারি। ব্যাঙ্গের বিয়ে গ্রামে বাংলায় কোনো নতুন ঘটনা নয়, এর আগেও একাধিক গ্রামে এই দৃশ্য দেখা গিয়েছে। সম্পূর্ণ মনের বিশ্বাস থেকেই ব্যাঙ্গের বিয়ে দেওয়া হয়েছে বলে এমনই রীতি গ্রামে গঞ্জে। আর তার মাঝে বিরাট বড় বার্তা, শর্ত সাপেক্ষে কংগ্রেসকে সমর্থন করবে তৃণমূল। কর্ণাটকে জয়ের পর এবার জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের নীতি আয়োগ নিয়ে এবার উষ্মা নেত্রীর। আর এমনই সময়ে চলতি মাসেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন নেতাজি ইন্ডোরের রোজকার মেলায়, সাক্ষাৎ করবেন বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গেও। বিরাট বড় খবর উঠে আসছে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফর আর তাতেই তোলপাড় বাংলা। আর এমনই সময় মোকার দাপটে লন্ড ভন্ড মায়ানমারের বিস্তীর্ণ এলাকা, মৃত্যু হয়েছে 6 জনের, 700 ছাড়ালো আহতের সংখ্যা, ঘূর্ণিঝড়ে তছনছ বাংলাদেশের বক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ। আর তারপরে কবে বৃষ্টিপাত, আবারও নতুন করে ঘূর্ণিঝড়, নাকি আবারও কালবৈশাখীর দাপট, যেখানে রোজকারের মতো বৃষ্টির খবর ছিল, তবে কালবৈশাখীর কয়েক মিনিটের স্থায়ী ঝড় হাওয়ায় যেন কলকাতায় গাছের পর গাছ ভেঙেছে, ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। তবে এত কিছুর মাঝেও ঝাঁপিয়ে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে উন্নয়নের ঝড়, তার মাঝেই পাকা রাস্তা, পাকা বাড়ি, সব মিলে থাকছে আজকের বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এই ভিডিওর শেষেই থাকছে, গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য আবারও রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বিরাট অনুদানের খবর, যা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীকে জানতেই হবে। তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এদিকে আবার কমছে রান্নার গ্যাসের দাম, তার সাথে আবার পেট্রোল ডিজেল আর সোনার উপর কি বাজার দর, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তিহারে উনি কেমন আছেন, হঠাৎই অনুব্রতের খোঁজ করছেন দিলীপ ঘোষ, কোন রহস্য ফাঁসের ইঙ্গিত, এবার তুমুল সরগোল। প্রতিদিনের মতো মঙ্গলবার দিলীপ ঘোষ ইকো পার্কে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ঘটতে থাকা নানান বিষয়ে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। মুখ খুললেন তার বিরুদ্ধে পোস্টার নিয়েও, কি বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, যেখানে ব্যাগে শিশুর মরদেহ প্রসঙ্গে এবার দিলীপ ঘোষ, দুর্ভাগ্যজনক বাচ্চাকে বাঁচানো গেল না, মরদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা গেল না। এর আগে আমরা দেখেছি মৃত মহিলার দেহ স্বামী ও সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছে, গ্রামের দিকে দেখেছি, জঙ্গলমহলে দেখেছি, শহরের বুকে আমরা এই জিনিস দেখিনি, যেখানে নাকি সব হাসপাতালে অ্যাম্বুলেন্স ফ্রিতে পাওয়া যায়, তাও কেন এই দুরাবস্থা, মুখ্যমন্ত্রীকে সব দিকে সামলাতে পারছেন না। এদিকে আবার দিলীপ ঘোষ কর্মীদের প্রসঙ্গে বিরাট বড় বার্তা, দিলীপ ঘোষের বিরুদ্ধে পোস্টার জঙ্গলমহলে, কর্মী আন্দোলনকে বিপদগামী করার চেষ্টা চলেছে, বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার আবেদন, অজিত মাহাতো বা সুব্রত বা রাজেশ মাহাতোর মতো কর্মী নেতাদের কাছে, তারা যেন এটা সাঁওতালি মাওবাদী বা আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেন। ওখানে আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে গত পঞ্চায়েতে নেতা হয়ে গিয়েছিল, তাহলে কর্মী সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, তারা যেন এটা মাথায় রাখে।
এই নেতাদের জিজ্ঞাসা করুন কি বিতর্ক আছে এখানে। আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 3 বছরের ডিপ্লোমা কোর্স ডাক্তারিতে নিয়ে আসার কথা, আর তা নিয়ে বিরাট বড় প্রসঙ্গ বললেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মেডিকেল কাউন্সিলিং তৈরি করুন, উনি কোনো সিস্টেম, সংবিধান, দেশের আইন মানেন না, সব আলাদা করে করতে চান। তিনি 7 দিনে নার্স বানাবেন, 3 বছরে ডাক্তার বানাবেন, তারপর গ্রামে পাঠিয়ে গ্রামের লোককে কি উনি শহীদ করতে চান? তাদের জীবনের মূল্য নেই, তাদের বাঁচার অধিকার নেই, ওনারা যখন যা মনে তাই বলে দেন। উনি প্রশাসন চালাতে পারেন না, কিছুই সামলাতে পারেন না, উনি মেডিকেল কাউন্সিলিং বা অন্য অথরিটিকে নিয়ে বৈঠকে বসে বিকল্প রাস্তা বের করুন, ডাক্তার না পাওয়া গেলে তার সমাধান করুন, পুরো সিস্টেম আপনি উল্টে দেবেন, বিধানসভায় বিল পাস করিয়ে বলে দেবেন কিছু মানে না, এই অধিকার ওনাকে কে দিয়েছে, এমনই বিরাট বড় বার্তা দিলীপ ঘোষ। আর এমনই সময় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন। আবহাওয়া কেমন থাকবে এবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, যেখানে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, এদিন তাপবাহ, অন্যদিকে আবার ঝড় বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। খবর পাওয়া যাচ্ছে বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়, এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের। যেখানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণবাদ, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আজ মঙ্গলবার এর সাথে বুধবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলা গরম বাড়বে, থাকবে আর্দ্রজনিত অস্বস্তি এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। এর সাথে খবর, বুধবার তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে 30-50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত দমকা ছড়া হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। এমনই সময় বিরাট বড় খবর, ঝড়ের তাণ্ডবে বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের, দেখুন কোলাঘাট স্টেশনে ভয়ঙ্কর ছবি। যেখানে সামান্য কয়েক মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড জনজীবন, রাজ্যের বিভিন্ন প্রান্তে গাছ পড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের, ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। আর তার সাথে সোমবার বিকেলে ঝড়ের সময় ভয়ঙ্কর ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে। সোমবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুরের জেলা জুড়ে দুর্যোগ শুরু হয়, প্রবল গতিতে ঝড় শুরু হওয়ার ফলে কোলাঘাট স্টেশনে বিদ্যুতের তারের উপর গাছের ডাল ছিঁড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় কোলাঘাট স্টেশনে দাঁড়িয়েছিল একটি লোকাল ট্রেন, ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ট্রেনটির ভিতরেই বসেছিল যাত্রীরা। আচমকাই বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে আগুন ধরে যায়, ছিটকে আসে আগুনের হালকা বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। আতঙ্কে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন যাত্রীরা, প্রাণ ভয়ে চিৎকার করতে থাকেন অনেকে, এক যাত্রীর তোলা সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে। এমনই সময় বিরাট বড় বার্তা, প্রাথমিক চাকরি বাতিলের নির্দেশ সংশোধন বিচারপতি, যেখানে খবর আছে 3,609 সঠিক সংখ্যাটি জানিয়ে দিলেন। বিরাট বড় খবর তাতেই তোলপাড় বাংলা, যেখানে নির্দেশ সংশোধন করে প্রাথমিক চাকরি বাতিলের সঠিক সংখ্যা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে চাকরি হারাদের করা মামলায় অভিযোগ করা হয় প্রায় 32,000 অপ্রশিক্ষিত শিক্ষক 2016 সালের নিয়োগ প্রক্রিয়া চাকরি পেয়েছিল, কিন্তু নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় 36,000 লিখেছিলেন, সেই নির্দেশে বারে তিনি সংশোধন করলেন, সংখ্যা প্রায় 32,000, নির্দেশ সংশোধন করে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে কে বৈধভাবে পেয়েছে আর কে অবৈধভাবে পেয়েছে সেটা খুঁজে বের করা সম্ভব নয়, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে এদিন তিনি বলেন যে দালালরা গ্রেপ্তার হয়েছেন এবং যারা গ্রেপ্তার হবে তারা এত কোটি কোটি টাকা কোথা থেকে পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরো মন্তব্য, শাক দিয়ে মাছ ঢেকার চেষ্টা হচ্ছে হয়তো, হবেও, আমি কি করতে পারি, যারা টাকা নিয়েছেন অপরাধী তাদের বিরুদ্ধে কথা বলুন, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আমি কোনো মন্তব্য করলে সেটা রাজনৈতিক মন্তব্য বলে মনে হতে পারে, তাই আমি কোনো মন্তব্য করছি না। এজলাসের উপস্থিতিতে প্যারা টিচার থেকে প্রাথমিক শিক্ষক হওয়া এবং বর্তমান চাকরিহারাদের উদ্দেশ্যে আজ এই মন্তব্য বিচারপতির। আর এবার এই ঘোষণার পরই হুলুস তুলুস গোটা বাংলা, যেখানে যে কাণ্ড ঘটলো শুনে আপনার চোখ কপালে উঠবে। ববিতা সরকারের চাকরি বাতিল পরিবর্তে অনামিকা রায়কে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এবার হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন স্কুল শিক্ষিকা ববিতা সরকার, তার আবেদনের ভিত্তিতেই চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। এবার ববিতা চাকরি পাবেন অনামিকা রায়, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 3 সপ্তাহের মধ্যেই ববিতার চাকরি আবেদনকারী অনামিকা রায়কে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। যেখানে ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন, তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এই প্রেক্ষিতে ববিতার চাকরি বাতিলের
বিচারের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়া অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া 16 লক্ষ টাকা ববিতাকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর এমনই সময় বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে, কড়া বার্তা এবার মমতার, যেখানে বাংলার মানুষ আমার সম্পদ এমনই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবসময় তাদের ভালো থাকাকে অগ্রাধিকার দিয়েছি, তাদের জন্য কাজ করেছি, ভবিষ্যতে আরো কঠোর পরিশ্রম করতে চাই। কোনো মানুষ যাতে তার জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখবো। কেন্দ্র সরকারের উদাসীনতায় রাজ্যের মানুষ সীমাহীনভাবে কষ্ট ভোগ করছেন। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বাস দিচ্ছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এমনই লিখে নেবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার সাথে পঞ্চায়েত ভোট ঝাঁপিয়ে পড়ছেন মমতা, উন্নয়নের ঝড় সব মিলে থাকছে। বাকি থাকা খবর, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে বিস্তারিত খবর আলোচনার পূর্বে অনুরোধ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।